হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণির গণিত বিষয়ের যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য যে দশ নম্বর স্কুল রয়েছে একশো আটত্রিশ নাম্বার পেজে জলপাইগুড়ি জেলা স্কুল এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগের প্রশ্ন কী বলছে সঠিক উত্তরটির উপর ঠিক চিহ্ন দাও একেরটা একের দুই সমান দুই বাই চার তিন বাই ছয় চার বাই আট প্রদর্থ ফলা বলা হয় দেখো এখানে একের দুই ছিল ওপর নিচে হর এবং লবের সঙ্গে দুই গুণ করেছে তাহলে দুই একে দুই দুই দুগুণের চার আবার দেখেন এক একে দুই ছিল এখানে তিন হয়েছে তিন বাই ছয় একে তিন দিয়ে গুণ করেছে ওপর নিচে হর লবকে তিন একে তিন তিন দুগুণের ছয় এরপর দেখো একের দুইটাকে চার দ্বিগুণ করেছে ওপর নিচে তাহলে চার একে চার চার দ্বিগুণ আট চার বাই আট তারপর কি বলা হয় সমতুল্য ভগ্নাংশ কারণ কাটাকুটি করলে সবগুলো একের দুই বেরোবে নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও ক্ষয়েরটা একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ফল ক্ষেত্রের ক্ষেত্রফল ফল হচ্ছে একশো বর্গ মিটার হলে ওই ক্ষেত্রটির প্রত্যেকটি প্রত্যেক দৈর্ঘ্য হবে দেখো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রে বল সমান একশো বর্গমিটার তাহলে বর্গাকার ক্ষেত্রে বর্গমূল কত একশো বর্গমূল আমরা ভেঙে নেব দুই গুণিত পাঁচ গুণিত পাঁচ দুটো দুইয়ের জন্য একটা দুই দুটো পাঁচের জন্য একটা পাঁচ পাঁচ দুগুণে দশ মিটার উত্তর হবে দশ মিটার অপশান নাম্বার নেক্সট প্রশ্ন পরের কি বলছি নাও কয়েকটা একের দুই কমা একের চার ও একের আট ভগ্নাংশী তিনটির মধ্যে সবচেয়ে বড় ভগনাংশী কোনটি দেখে নাও একের দুই লিখে নিলাম একের দুই একের চার আর একের আট তাহলে আমরা প্রথমে দেখো লসাগু করে নেব দুই চার আটে দুই দিয়ে গেল দুগুণে চার আর চার দুগুণে আট দুই গেলে এক দুই একে দুই দুই দুগুণে চার লসাগুটা কীভাবে গুন করে দেবো সবগুলো দুই একে দুই দু চার চার দুগুণে আট মানে আট লসাগু তাহলে একের দুই একের দুই বসিয়ে দিলাম এবার দেখো আমরা এই দুইটা কত করব আট করব তাহলে ওপর নিচে চার দুগুন করবো চার একে চার চার দুগুণে আট এখানে চার আছে দুই দুগুণ করবো ওপর নিচে দুই একে দুই চার দুগুণে আট ওপর নিচে এক দুগুন করবো এক একে এক চার দুগুণে আট এবার দেখো সবার কি হচ্ছে লকগুলোর সমান হচ্ছে আট 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 এবার হরগুলো দেখব চার দুই এক সবচেয়ে বলছে এখানে যে সবচেয়ে সবচেয়ে বড়ো কোনটি সবচেয়ে বড়ো মানুষের দেখো এখানে চার আছে এখানে দুই আছে এখানে এক আছে তার চার মানে একের দুই সবচেয়ে বড় উত্তর হবে তো একের দুই অপশান এক পূর্ণ তিনের হবে কে করবো আমরা চারটা নিচে বসাবো চারকে এক দিয়ে গুণ করে তিন যোগ চারকে কে এক দিয়ে গুণ করে তিন যোগ চার একে চার আর চার তিনের সাত সাত বাই চার সাত বাই চার অপশান নাম্বার অ সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন দেখো কি বলছে পরের প্রশ্ন রয়েছে দিয়ের দাগের এক একটা বলছে বলছে ঊনপঞ্চাশ জন ছাত্রকে বড় একার বড় একারে প্যারেড করানো হলে প্রত্যেক সারিতে দেড় জন ছাত্র থাকবে কি করবে ঊনপঞ্চাশের বর্গমূল করবে সাত সাত কোনো পঞ্চাশ দুটো সাতের জন্য একটা সাত সাতজন উত্তর হবে সাতজন নেক্সট প্রশ্ন বলছে কোনো একটি ক্ষেত্রে যতটুকু জায়গা ক্ষেত্র দখল করে তাকে ওই ক্ষেত্রে ড্যাশ বলে উত্তর হবে ক্ষেত্রফল বলে ক্ষেত্রফল বলে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো তিন পূর্ণ চার ভাগের এক ভাগকে সামান্য ফাগ্নের আকারে লিখলে কী হবে দেখো তিন পূর্ণ চার ভাগের এক ভাগ মানে তিন পূর্ণ একের চার এটা ভাঙব আমরা কী হবে তাহলে আর নিচে চার বসল তিনকে চার দ্বিগুণ করে এক যোগ তিন চারে বারো আর একে তেরো তেরো বাই চার উত্তর হবে নেক্সট প্রশ্ন বলছে বাহাত্তর বাই নিরানব্বইকে লগিস্ট আকারে পরিণত করলে হয় তাহলে আমরা কী জানি আট নয় বাহাত্তর আর নয় এগারো নিরানব্বই নয় নয় কেটে গেল রইল কত আট আর এগারো আট বাই এগারো নেক্সট প্রশ্ন বলছে একে তিনকে বারো লব বিশিষ্ট ফরণস পরিণত করলে হবে তাহলে লবটা কী করতে হবে লবটাকে বারো করতে হবে উপরে এক আছে বারো করলে বারো দেখুন করবো নিচেও বারো দেখুন করবো তাহলে বারো বাই তিন বারো ছত্রিশ বারো বাই ছত্রিশ উত্তর নেক্সট হচ্ছে তিনের দাগের প্রশ্ন কী বলছে দেখে নাও তিনের দাগের প্রশ্ন বলছে তিনের দাগের কয়েকটা সরল করো বাহাত্তর সাতশো কুড়ি দেওয়ার আছে দেখে নাও এখানে দেখো প্রথম কাজ কি করব প্রথম কাজ কি করলাম এটা সত্তর থেকে ভাগ করলাম পাঁচ হলো এবার দেখো নব্বইকে পাঁচ পাঁচ পঁচানব্বই পঁচানব্বই থেকে থেকে চৌষট্টি বাদ দিলে দিলে একত্রিশ একত্রিশ ছত্রিশ এটা চোদ্দ গুণ করলাম পাঁচ সত্তর সাতশো কুড়ি থেকে সত্তর বাদ দিলে ছশো পঞ্চাশ উত্তর হবে ছশো পঞ্চাশ একটু দেখে নাও পরপর নেক্সট প্রশ্ন পরেরটা একটি বরাক পার্কের এর ক্ষেত্রে বল চারশো বর্গ মিটার ওই পার্কটির প্রত্যেকটি বাহির কত প্রতি মিটার বেড়ার জন্য ছ টাকা খরচ হলে ওই বর্গাকার পার্কটি চারদিকে বেড়া দিতে খরচ করতে হবে বর্গা পার্কের ক্ষেত্রে চারশো বর্গ মিটার তো বাহুর দৈর্ঘ্য হবে রুট চারশো মানে কুড়ি ইন্টু কুড়ি আর কুড়ি দুটো কুড়ি জন একটা কুড়ি কুড়ি মিটার বাহুর দৈর্ঘ্য কুড়ি মিটার হবে তার পরিসীমা কত হবে চার গুণিত কুড়ি মানে আশি মিটার তাহলে মোট খরচ কত হবে আশি ইন্টু ছয় মানে ছয় আষ্ট আটচল্লিশ মানে চারশো আশি টাকা নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখেন ছোটো থেকে বড় হিসাবে সাজাও তিন বাই দশ সাত বাই পাঁচ আর এক বাই চার লিখে নিলাম তিন বাই দশ সাত বাই পাঁচ এক বাই চার তাহলে দেখো দশ পাঁচ আর চার দশ পাঁচ চার লশক পাঁচ ইন্টু দুই মানে পাঁচ দিন দশ দশ দিন কুড়ি এটা লশক কুড়ি হবে তাহলে আমরা কি করব আমরা দেখো

পাঁচ তিন পূর্ণ একের চোদ্দ মিটার দেওয়াল তৈরি হলে তৃতীয় দিনে কতটুকু দেওয়াল তৈরি করতে হবে তার হিসাব করে দেখাও প্রথম দুই দিনে মোট দেওয়াল তৈরি হলো পাঁচ পূর্ণ পাঁচ বাই চোদ্দ যুক্ত তিন পূর্ণ একের চোদ্দ মিটার ভেঙে নিলে কত হবে চোদ্দো নিচে পাঁচ চোদ্দ সত্তর আর পাঁচে পঁচাত্তর বাই চোদ্দ আর তিন চোদ্দ বিয়াল্লিশ আর এক তেতাল্লিশ বাই চৌদ্দো চোদ্দ রসাগু হল পঁচাত্তর আর তেতাল্লিশ যোগ করলে একশো আঠেরো বাই চোদ্দ দুইটা কাটলে ঊনষাট বাই সাত মিটার তৃতীয় দিন তাহলে করতে হবে কত বিয়োগগুলো দেবে দশ পূর্ণ পাঁচ বাই সাত মাইনাস উনষাট বাই সাত এটা ভাঙলে সাত বসবে সাত দশ সত্তর পাঁচ পঁচাত্তর বাই সাত আর উনসত্তর বাই সাত বিয়োগগুলো হবে ষোলো আর সাত এটা ভাগ করে নেবো কত সাত দুগুণের চোদ্দ ভাগটা দেখে নেব এখানে সাত দুগুণের চোদ্দ দুই গ্রাম দুই দুই পূর্ণ দুইয়ের সাত উত্তর হবে দুই পূর্ণ দুইয়ের সাত মিটার বাকি থাকবে মানে তৃতীয় দিন করতে হবে এটা